নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আমি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ঘরের ভাতের চালের খিচুড়ি রেসিপি। কেননা মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মরশুমে খিচুড়ি খেতে ভালোই লাগে। তো আমি খিচুড়ি রেসিপিটা করার জন্য গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি মুগের ডালটা হালকা ভেজে নেব। তো ডাল আমাদের হালকা ভাজা হয়ে গেছে, এবার বসিয়ে দেব আমি জল। জলটা গরম হতে দেব, ঢাকা হয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য জলটা গরম হতে দেব। তো জলটা হালকা গরম হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর মুগের ডাল। আমি ওই কাপেই মেপে দেড় কাপ চাল দিয়েছি, এর সঙ্গে আরো দু রকমের ডাল দেব। তো প্রথমে চাল আর মুগের ডালটা জলের মধ্যে দিয়ে দেব। ছোলা আর মটরের ডাল অল্প জল জল দিয়ে কিছুটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে, তো এটাও একই সাথে চাল ডালের সঙ্গে দিয়ে দেব। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। খিচুড়ি হাফ সেদ্ধ হয়েছে ফুটে। ঘরে তেমন কোনো সবজি ছিল না, একটা ছোট গাজর, কয়েক টুকরো মিষ্টি কুমড়ো আর আলু বেশি দিইনি, একটাই আলু চার ফালি করে কেটে নিয়েছি, আর একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো আমি সবজি আলু কুমড়ো আর গাজরটা কড়াই বসিয়েছি হালকা নেড়ে নেব, কেননা সবজিগুলো সেদ্ধ হওয়ার আছে আর খিচুড়ির সাথে এইগুলোকেও দিতে হবে। তো আমি কড়াইয়ে হালকা নেড়ে নেব। মিনিট দুয়েক নেড়ে নিয়ে খিচুড়িতে সবজিগুলো দিয়ে দেব। খিচুড়িটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে, এবার দিয়ে দেব হালকা তেলে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম খিচুড়ির সাথে একসাথে ফুটতে দেব, কেননা সবজিগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে হতে দেব। খানিকক্ষণ ফোটার পরে দিয়ে দেব এক চামচ হলুদ, আমি জলে একটু গুলে নিয়েছি যাতে খিচুড়িতে দলা না পাকিয়ে যায়। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণ হলুদও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। খিচুড়ি মাঝে মাঝেই নাড়তে হবে, না তো নিচে লেগে যাবে, সেই কারণে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়া দিতে হবে। খিচুড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার ফিরে আসছি। খিচুড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার খিচুড়িতে ফোড়ন দিয়ে দেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল, তেল গরম হলে তেলে দেব দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা।
আর দেব কিছুটা পরিমাণে গোটা জিরে, দিয়ে ফোড়ন ভালো করে নেড়ে নেব। যেহেতু আমি খিচুড়িটা নিরামিষ করছি, আপনারা আমি এখানে তিন রকম ডাল দিয়েছি, ছোলার ডাল, মটর ডাল ও মুগ ডাল। আপনারা আমিষ করে খেতে চাইলে মুসুরির ডালটাও দিতে পারে, আর ফোড়নের সময় পেঁয়াজও দিতে পারে। ফোড়নটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব টমেটো। টমেটো নরম হওয়ার জন্য 2 গ্রাম মতো পরিমাণে লবণ, আর দিয়ে দেবো কাঁচা লবণ। টমেটো কাঁচা লঙ্কা নেড়ে ফেড়ে আদা আর জিরে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে টমেটোর সাথে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দিয়ে খিচুড়ির উপরে আমি মশলাটা ঢেলে দিলাম। কেননা কড়াইটা ছোট আর খিচুড়িটা ধরবে না, কড়াইয়ের মধ্যে ঢেলে ফুটালেই ভালো হয়। তো আমি যাই হোক খিচুড়ির উপরে ঢেলে দিয়েছি, দিয়ে আরো 1 মিনিট মশলার সাথে খিচুড়ি ভালো করে ফুটিয়ে নিলেই রেডি আমাদের মিক্স ডালে খিচুড়ি। আমাদের এই খিচুড়ি সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে 1 মিনিট ফুটে গেলে ওপর থেকে কিছু ঘি ছিটিয়ে দিলেই আমাদের খিচুড়ি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের খিচুড়ি 1 মিনিট মশলার সাথে খুব ভালো করে ফুটে গেছে, রেডি হয়ে গেছে আমাদের খিচুড়ি। উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমাদের খিচুড়ি কেমন হয়েছে। তো বন্ধুরা, এই আমাদের খিচুড়ি রেসিপি রেডি হয়ে গেছে, মিক্সড ডালের খিচুড়ি। অতি সাধারণ রান্না, ঘরের ভাতের চালের চাল দিয়ে আমি খিচুড়িটা করেছি, সামান্য কিছু সবজি দিয়ে, সঙ্গে ছোট পাঁপড় ভাজা আর গরম গরম বেগুনি দিয়ে সার্ভ করেছি। তো এই বৃষ্টির দিনে আপনারাও অবশ্য এরকম ধরনের খিচুড়ি করে খাবেন, আশা করি আনন্দ পাবেন। তো যেটা বলি, আমার পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।